মাই আমি দাস এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে কেননা তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কনসেপ্ট মিস করে যাবে আর আমার এই চ্যানেলে যদি নতুন হাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলে যেও না তাহলে চলো আর বেশি কিছু না বলে চলে যাবো আজকের ক্লাসে আজকের বিষয় হলো হ্যালো অ্যালকেনের প্রস্তুতি এর আগের দিন হ্যালো অ্যালকেনের কয়েকটি প্রস্তুতি সম্বন্ধে জেনেছিলাম আজকেও কিন্তু হ্যালো অ্যালকেনের কয়েকটি আরও কয়েকটি প্রস্তুতি রয়েছে সেগুলো জানব প্রথমে অ্যালকোহল থেকে দেখো অ্যালকোহলের সঙ্গে যদি আমরা হ্যালোজেন অ্যাসিড দেই হ্যালোজেনের একটা যে কোনো অ্যাসিড দেই তাহলে কিন্তু তার সঙ্গে বিক্রিয়া করে এই আরের সঙ্গে এক্স আর ও এর সঙ্গে এই হাইড্রোজেন মানে আর এর সঙ্গে এক্স যুক্ত হলে কী হবে আর এক্স আর এই ও এর সঙ্গে এইচ যুক্ত হলে কী হবে জল তার মানে কি না অ্যালকোহলের সঙ্গে যদি আমরা হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু একটা হ্যালো অ্যালকেন উৎপন্ন হবে বা অ্যাল্কিল হ্যালাইড উৎপন্ন হবে তবে এখানে কিন্তু একটা ইনফরমেশান রয়েছে যদি একটা অ্যালকোহলকে যদি আমরা নির্দিষ্ট একটা মানে নির্দিষ্ট অ্যালকোহল ব্যবহার করি তা নির্দিষ্ট অ্যালকোহলের ব্যবহারের জন্য তাহলে কিন্তু এই হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ার ক্রম রয়েছে সব থেকে ভালো বিক্রিয়া করে কোনটা কোন অ্যাসিডটা না হাইড্রোয়ায়োড্রিক অ্যাসিড কেন এর বন্ধন শক্তি থেকে কম এই কারণের জন্য থেকে বেশি হারে বিক্রিয়া করে আর কে বিক্রিয়া করে না তারপরে হচ্ছে এইচ বি আর সব সবার শেষে কিন্তু এইচসিএল এই প্রসঙ্গ তো বলে রাখি কিন্তু এখানে এইচ এফ যৌগে শক্তিশালী হাইড্রোজেন বন্ড থাকার জন্য কিন্তু অ্যালকিল ফ্লোরাইড গঠিত হয় না তাহলে অ্যালকিল ফ্লোরাইড আমরা এভাবে তৈরি করতে পারি না সেটা কিভাবে তৈরি করতে পারি সে আগের দিন আমরা শর্টস রিয়েকশন দিয়ে বলে দিয়েছিলাম কী তাই তো এইবারে নির্দিষ্ট যদি অ্যাসিডটা যদি নির্দিষ্ট থাকে এই হ্যালোজেন অ্যাসিডটা যদি নির্দিষ্ট থাকে তাহলে কি হবে তাহলে কিন্তু এখানে এই অ্যালকোহলের যে বিক্রিয়াক্রম আমরা মানে অ্যালকোহল কত প্রকারের জানি তিন ডিগ্রি দু ডিগ্রি এক ডিগ্রি এরকম জানি তাহলে তিন ডিগ্রি অ্যালকোহল মানে ওই গ্রুপটা যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনে যদি তিনটা সরাসরি যুক্ত থাকে সেটাকে বলা যাচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল মানে তিন ডিগ্রি অ্যালকোহলের সব থেকে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি অতএব অ্যালকোহল থেকে কিন্তু এইভাবে তৈরি করা যায় সবার সব থেকে কোন অ্যালকোহলটা ভালো বিক্রিয়া করবে তিন ডিগ্রি তারপরে দু ডিগ্রি তারপরে এক ডিগ্রি হয়েছে এইরকম বিক্রিয়ার উদাহরণ কি এইরকম বিক্রিয়ার উদাহরণ হচ্ছে যেমন ইথাইল অ্যালকোহল এই সিএল গ্যাসকে যদি আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি বিক্রিয়ায় ঘটায় তাহলে কিন্তু এখানে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে তার সঙ্গে জল উৎপন্ন হয় তবে অর্গানিক রিয়েকশান সবসময় সাইড প্রোডাক্ট না লিখলেও চলে তাহলে এখানে দেখো এই যে ইথাইল অ্যালকোহল থেকে আমরা ইথাইল ক্লোরাইড তৈরি করলাম ইথাইল ক্লোরাইড তৈরি করার সময় এখানে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং কিন্তু অনাদ্র টু ব্যবহার করেছিলাম যদি তাহলে আমরা এখানে যদি ব্রোমাইড তৈরি করতে চাই ব্রোমাইড যৌগ তৈরি করতে তখন কি হবে অ্যালকিল মানে ইথাইল ব্রোমাইড তৈরি করতে চাই তখন কি হবে তখন কিন্তু এনএবিআর এবং গাঢ় এইসটিওসোফোর দিয়ে পাতিত করতে হবে পাতিত করলে কিন্তু তখন কী হবে তখন কিন্তু অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হবে তাহলে এখানে আমরা এই সিএল ব্যবহার করলাম তাহলে এখানে কিন্তু এইচ বিআর পরিবর্তে এনএবিআর অ্যাকচুয়ালি এখানে বিআর আর গাঢ় এইচটিওসোফোর সরাসরি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এইচ বি আর উৎপন্ন করে দেখো এই বিক্রিয়াটার মাধ্যমে বিআর প্লাস এইচটিএসোফোর তখন এনএইচএসোফোর প্লাস এইচ বিআর এই বিক্রিয়ার মাধ্যে প্রথমে এইচ বিআর উৎপন্ন করবে এবং এই এইচ বিআরটা কিন্তু তারপরে অ্যালকিল ব্রোমাইট উৎপন্ন করে হয়েছে আর যদি আমরা আয়োডাইড উৎপন্ন করি অ্যালকিল আয়োডাইট বা ইথাইল আয়োডাইট ইন ইথাইল অ্যালকোহল পটাশিয়াম আয়োডাইট বা সোডিয়াম আয়োডাইট ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড তাহলে ফসফরিক অ্যাসিড যদি ব্যবহার করি এখানে পটাশিয়াম আয়োডাইট বা সোডিয়াম আয়োডাইট ইন প্রেজেন্স অফ কি ফসফরিক অ্যাসিড তাহলে কি উৎপন্ন হবে এখানে এখানে উৎপন্ন হবে কিন্তু ইথাইল আয়োডাইড এইভাবে কিন্তু আমরা আয়োডাইট তৈরি করব তাহলে এখানে আমরা এইস্টোসোপুর ব্যবহার করছি না কেন না এইস্টোসোপুর অত্যন্ত জারক অ্যাসিড তো এই জন্য এখানে যে উৎপন্ন এই চাই সেই উৎপন্ন এই চাইকে আবার আয়োডিনে পরিণত করে দেবে এই জন্য এখানে সালফরিক অ্যাসিডের পরিবর্তে কিন্তু এখানে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবার ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দ্বারা অ্যালকিল হ্যালাইড প্রস্তুতি কীভাবে কীভাবে তৈরি করবো দেখো ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দ্বারা অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল হ্যালাইড যে কোনো অ্যালকিন হ্যালাইড তৈরি করা যায় দেখো এখানে অ্যালকোহলের সঙ্গে যদি আমরা সেই অ্যালকোহল থেকেই তৈরি করব কিন্তু এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল সবসময় কিন্তু অ্যালকোহল অতএব আমরা এখানে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করব কার সঙ্গে বিক্রিয়া দ্বারা না ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া দ্বারা সেখানে ফসফরাস ট্রাইক্লোরাইড হতে পারে ফসফরাস পেন্টাক্লোরাইড হতে পারে ঠিক আছে এই সমস্ত যোগের সঙ্গে বিক্রিয়া করি আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি যেমন ধরো এখানে সরাসরি যদি আমরা অ্যালকোহলের সঙ্গে পিসিএল থ্রি দিই পিসিএল থ্রি দিলে কী হবে না এখানে এইচ থ্রি পিও থ্রি ফসফরাস অ্যাসিড এটা এটাকে বলা হচ্ছে ফসফরাস অ্যাসিড আর এখানে আর সি এল মানে হচ্ছে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হয় আর ফসফরাস পেন্টোক্লোরাইড মানে পেন্টাক্লোরাইড দিলে কী হবে ফসফরাস অক্সিক্লোরাইড এবং আর সি এল এবং এইচিএল অর্থে এখানে কিন্তু যদি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড দেই তাহলে কিন্তু আমরা সেম মেটেরিয়াল পাবো ঠিক আছে তাহলে অ্যালকোহলে যদি আমরা কী দেই যদি আমরা অ্যালকোহলে আমরা পিসিএল থ্রি অথবা পিসিএল ফাইভ যদি দেই তাহলে কিন্তু আমরা সেখানে অ্যালকিল ক্লোরাইড পাবো তাহলে অ্যালকিল ব্রোমাইড তৈরি করতে গেলে কী হবে সেই অ্যালকোহলে কিন্তু কী দিতে হবে রেড ফসফরাস ব্রোমিন সরাসরি কিন্তু পিবিআর ফাইভ বা পিআই ফাইভ তো এখানে হয় না হ্যাঁ তাই এখানে রেড ফসফরাস এবং ওগুলো খুব আনস্টেবল ওগুলো ওই কারণের জন্য সরাসরি তৈরি করে এটাকে দিতে হয় পিবিআর থ্রি উৎপন্ন হয় যদিও এখানে পিবিআর ফাইভ তো এখানে হয় না পিবিআর থ্রি এখানে উৎপন্ন হয় আর পিবিআর থ্রির সঙ্গে এখানে আর এখানে রেড ফসফরাস আর আই দিলে কী হবে পিআই থ্রি উৎপন্ন হবে বুঝতে পারলে তাহলে এইখানটাতে যদি আমরা অ্যালকোহলে রেড ফসফরাস এবং ব্রোমিন দেই তাহলে কি উৎপন্ন হবে আর বি আর উৎপন্ন হবে আর এখানে রেড ফসফরাস আই আই টু যদি দেই তাহলে কী হবে না আর আই উৎপন্ন হবে এটা সব সবসময় খেয়াল থাকে তাহলে অ্যালকিল অ্যালকিল আয়োডাইড তৈরি করতে গেলে এ থেকে মানে অ্যালকোহল থেকে তখন দিতে হবে রেড ফসফরাস আয়োডিন এবং যদি আমরা অ্যালকিল ব্রোমাইড তৈরি করতে চাই অ্যালকোহল থেকে তাহলে রেড ফসফরাস ব্রোমিন দেবো যেমন ধরো সি টু এইচ ফাইভ ওইচ রেড ফসফরাস আয়োডিন তাহলে কী উৎপন্ন হবে সি টু এইচ ফাইভ আই অ্যাকচুয়ালি রেড ফসফরাস ব্রোমিন বিক্রিয়া করে পি বিআর থ্রি উৎপন্ন করে এবং রেড ফসফরাস আয়োডিন পরস্পর বিক্রিয়া করে পি আই থ্রি উৎপন্ন করে এই পি বি আর থ্রি এবং পি আই থ্রি এই অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে যথাক্রমে আর বি আর এবং আর আই উৎপন্ন করে ওকে এবারে হচ্ছে থাইনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া দ্বারা থাইনিল ক্লোরাইড আমরা জানি এস টু তাহলে অ্যালকোহলের সঙ্গে যদি আমরা এসোসিএল টু যদি দিয়ে দিই তাহলে কী উৎপন্ন হবে তাহলে কিন্তু আর সি এল তার সঙ্গে দেখো এসো টু গ্যাস এবং এইচসিএল মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ঠিক আছে আর এখানে কিন্তু যেমন যেমন ইথাইল অ্যালকোহল যদি ইথাইল অ্যালকোহল যদি এসোসিএল টু যদি দিয়ে দিই তাহলে কী হবে সি টু এইচ ফাইভ সিএল প্লাস এসোসিএল প্লাস এসো টু প্লাস এইচ সিএল তার মানে কি এখানে যতগুলো উৎপন্ন হচ্ছে শুধুমাত্র এইটা তরল আর এটা কিন্তু গ্যাস এটাও গ্যাস অতএব এখানে গ্যাসগুলো কিন্তু চলে যায় হ্যাঁ আর এখানে তরলটা কিন্তু তাহলে বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে বোঝা গেল এখানে কিন্তু এটা এই পয়েন্টটা কিন্তু নোট করার মতো পয়েন্ট একটা তাহলে কি বললাম যে এই যে এখানে এসোসিয়াল টু দিচ্ছি এসোসিয়াল টু এটা কিন্তু লিকুইড এসোসিয়াল টু দেওয়ার ফলে যে অ্যালকিল ক্লোরাইডটা এখানে পাচ্ছে এটা কিন্তু তরল আর বাকি দুটো কিন্তু গ্যাস সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড অতএব এই দুটো কিন্তু চলে যাবে গ্যাস রূপে এবং এটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় যেটা আমরা আগের ক্ষেত্রে পাচ্ছিলাম না দেখো এই যে আমরা এখানে পিসিএল ফাইভ বা পিসিএল থ্রি দিয়ে যদি আমরা অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করি তাহলে এখানে কিন্তু এটাও তরল এটাও তরল এটাও তরল এটাও তরল আর এটা যদি গ্যাসীয় আকার উৎপন্ন হয় তবু এখানে কিন্তু দুটো তরল রয়েছে বুঝতে পারেছ তার মানে কি এখানে কিন্তু অ্যালকিল ক্লোরাইডটা কি আমরা বিশুদ্ধ অবস্থায় পাবো না এই হচ্ছে মেন তাহলে ফসফরাস হ্যালাইড এবং অ্যালকোহল দ্বারা অ্যালকিল ক্লোরাইড তৈরি করা বেশি মানে ভালো না থায়োনিল ক্লোরাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা অ্যালকিল ক্লোরাইড তৈরি করা বেশি ভালো তাহলে এটা কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে হবে ব্যাপারটা কি না এখানে দুটো গ্যাস উৎপন্ন হয় বলে এখানে অ্যালকিল ক্লোরাইডটাকে বিশুদ্ধ অবস্থায় পাই কিন্তু এখানে দুটো তরল মিশ্রণ এখানেও তরলের মিশ্রণ তার মানে এখানে কিন্তু এগুলোকে পৃথক করা খুবই কষ্ট এই কারণের জন্য এইভাবে থার্মেল ক্লোরাইড এবং অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা অ্যালকিল ক্লোরাইড তৈরি করা বেশি ভালো এরপর হ্যালোজেন বিনিময় পদ্ধতি চলে আসবো আর এটাকে বলতে ভুলে গেলাম এটাকে বলা হচ্ছে ডার্জেন মেথড ওকে এই থার্মেল এটা কিন্তু ভালো মেথড একটা একটা এখানে বিশুদ্ধ হ্যাল কিলক্লোরাইড এরপর চলে আসছি আমরা হ্যালোজেন বিনিময় পদ্ধতি হ্যালোজেন বিনিময় পদ্ধতিতে কী করা হয় না এখানে অলরেডি এখানে এটা মানে স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে নেওয়া হয় অ্যালকিন ক্লোরাইড মানে হ্যালো অ্যালকেনটা এবং এখানে এনে আই মানে এখানে এখানে হচ্ছে হ্যালোজেন জাস্ট বিনিময় হবে ধরো আমার ক্লোরাইড থেকে আয়োডাইড তৈরি করার দরকার পড়েছে তখন কিন্তু আমরা এখানে এনে এবং অ্যাসিটন দিয়ে দিলে কিন্তু এখানে আয়োডাইডে রূপান্তরিত হয়ে যাবে বা এখানে ব্রোমিন আছে আমাদের আয়োডিন দরকার তখন কিন্তু আবার এনে আই অ্যাসিটন দিলে এটাই হয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশান এটাকে কী বলা হচ্ছে এটাকে ফিঙ্কেলস্টাইন রিয়াকশান এটাকে তোমরা লিখে রাখো এটা কিন্তু এই এই বিক্রিয়াটাও পড়ে অনেক সময় ঠিক আছে এই এইভাবে কিন্তু আমরা এই হ্যালো অ্যালকেন তৈরি করবো আরও পদ্ধতি আছে দেখতে থাকো এবার চলে আসছি ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকিল হ্যালাইট প্রস্তুতি এটা একটা মানে ফ্যাটি অ্যাসিড এখানে যদি আমরা সিলভার নাইটেড দ্রবণ যোগ করি তাহলে এটা বিক্রিয়া করি কী করবে এটা কিন্তু কার্বোক্সিলিক অ্যাসিডের একটা সিলভার লবণ উৎপন্ন করবে এই কার্বোক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে যদি তার উপরে ফোটা ফোটা করে ব্রোমিন মানে তার উপরে ফোটা ফোটা করে যদি ব্রোমিন দেওয়া হয় তাহলে কিন্তু অ্যালেক্সিলি ব্রোমাইড উৎপন্ন হবে এই যে বিক্রিয়াটা এই এই এখান থেকে এই স্টেপটা এটাকে বলা হচ্ছে কি হান্স ডিকার রিয়েকশান মনে থাকবে তার মানে কি কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে তার উপর ফোটা ফোটা ব্রোমিন যোগ করলে সেখানে কিন্তু অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হয় এই বিক্রিয়াকে বলা হচ্ছে কি হান্স ডিকার রিয়াকশান এটা কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকিল হ্যালাইড তৈরির একটা খুব ভালো পদ্ধতি তবে এই বিক্রিয়াতে আমরা বলে রাখি একটা কয়েকটা তথ্য রয়েছে কার্বন শৃঙ্খল যদি বাড়ানো হয় কার্বন শৃঙ্খল বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যালকিল হেলাইড উৎপাদনের হার কিন্তু কমে যায় অর্থাৎ এই আর গ্রুপের আকার যত আস্তে আস্তে বাড়বে তত কিন্তু আমরা এই অ্যালকিল হেলাইডটা তত কম পরিমাণে পেতে থাকব। বোঝা গেল আর এই বিক্রিয়া দ্বারা অ্যালকিল ক্লোরাইডের উৎপাদনের হার খুবই কম হয়েছে আর কি যদি এখানে এখানে একটা উদাহরণ দিয়েছি আমি সেই স্ত্রী শিলে বলে এই ব্রোমিন সিসিএল ফোর বি আর প্লাস এজি প্লাস কার্বন ডাইঅক্সাইড এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে উৎপন্ন হয় ঠিক আছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর যদি আমরা এখানে সিএইচ থ্রি সিডবল এজি থেকে যদি আই দেই তাহলে সেখানে কী হবে আয়োডিন দিলে কিন্তু এখানে এই অ্যালকিল আয়োডাইড পাওয়া যায় না তার পরিবর্তে কি পাওয়া যায় তার পরিবর্তে কিন্তু এখানে স্টার পাওয়া যায় মনে থাকবে তাহলে এখানে যদি আমরা আয়োডিন যদি দিই তাহলে কিন্তু এখানে অ্যালকিল আয়োডাইড পাওয়া যায় না মানে মিথাইল আয়োড এখানে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছিলো তার মানে এখানে মিথাইল আয়োডাইড উৎপন্ন হওয়ার কথা কিন্তু এখানে মিথাইল আয়োডাইড পাওয়া যায় না বোঝা গেল তাহলে মিথাইল আয়োডাইডের পরিবর্তে কী পেলাম এটার নাম মিথাইল অ্যাসিডাইড সে স্ত্রি সি ডবলো সে স্ত্রী প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস এ যেমন উৎপন্ন হয়েছিল সেটা উৎপন্ন হবে ওকে এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো এ করবো ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু এখানে পাবো এই তাহলে এই বিক্রিয়াটার নাম কী বললাম এই বিক্রিয়াটার নাম হচ্ছে বোরোডিন হানসডিগার রিয়াকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় আসে এটা কিন্তু ভালো করে তোমরা পড়বে এটা নিয়ে একটা নেম অতএব আমাদের হ্যালো এলকেন সমস্ত প্রস্তুতি দুটো ক্লাস মিলে হয়ে গেল এবার একটা প্রবলেম ছোট্ট করে প্রবলেম দিয়েছি আগের দিন যে বিক্রিয়াটা পড়েছিলাম দেখি তোমরা কতজন ভালো করে পড়েছ এইটা তো তোমরা আশা করি পারবে একের দাগের যে প্রবলেমটা দিয়েছি এখানে একটা এর যদি আমরা ইউপেক নাম করি ওয়ান টু থ্রি টু মিথাইল প্রোপিন ঠিক আছে এটার নাম হচ্ছে টু মিথাইল প্রোপিন এটাকে এইচ বি আর দিলে এখানে কী প্রোডাক্ট পাবো দেখো এটা কিন্তু নরমালি কিন্তু কী উৎপন্ন হবে বলো তো এটা কিন্তু আগের দিন যে নিয়মটা শিখেছিলাম মার্কনিকফের নিয়মটা সেটা সেই অনুযায়ী কিন্তু হবে তার মানে এটা প্লাস এটা মাইনাস তাহলে নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হবে আর দ্বিবন্ধনে আবদ্ধ যে কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেইখানে যুক্ত হবে অর্থাৎ এখানে কিন্তু সিএইচ থ্রি সি 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 হ্যাঁ এইখানটাতে কী হবে তাহলে বি আর বিআর থ্রি এটাতে যুক্ত হবে তাহলে একের দাগের প্রোডাক্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো আর এইচটা এখানে যুক্ত হবে এটার মেকানিজমটা ড্র করার নিশ্চয়ই তোমাদের প্রয়োজনীয়তা নেই তাহলে আমরা কি বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি সহজেই আমরা হ্যাঁ যে এখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে এখানে আমরা ভ্রমিনটা যুক্ত করে দিতে পারি তাহলে এখানে এক্সপেক্টেড প্রোডাক্টটা কী হবে দুয়ের দাগের এটা কিন্তু ঠিক আছে এটা আমরা সবাই এরকমভাবে লিখব সি বিআর সি থ্রি এটা সবাই ভাব তোমরা ভাববে যে নর্মাল নিয়মটা যেটা শিখেছ কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকমভাবে হবে না এরকমভাবে হবে না কারণ এর যদি আমরা একটু মেকানিজমটার কথা ভাবি আগের দিন এইটাই তোমাদের আমরা আমি মেকানিজম করে দেখিয়েছিলাম তাহলে এটা দেখতে পাবে প্রথমে এইচ প্লাসটা সংযুক্তি হবে তাহলে জিনিসটা একটু লক্ষ্য করো সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ ওকে সি এইচ হুম সি এইচ তারপরে হচ্ছে এইখানটায় এইচ প্লাসটা কোনখানে ধরবে বলো তো এইচ প্লাসটা কিন্তু এই কার্বন দিয়ে ধরবে মানে এইখানে একটা এই কার্বনে কিন্তু এই এইচ প্লাসটা এ করবে তার মানে এটা সি এইচ থ্রি দেখো এটা ক ডিগ্রি কার্ব মানে ক ডিগ্রি হচ্ছে কার্বকাটাইডন এটা কিন্তু দু ডিগ্রি কার্বোকাইটন কেন এই কার্বনের সঙ্গে দুটো কার্বন পরমাণু রয়েছে ওকে এইবার যদি এখানে আরেকটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটাকে আমি এভাবে লিখলাম এই হাইড্রোজেনটাকে আমি এভাবে ভেঙে লিখলাম এই হাইড্রোজেনটা যদি এখানে শিফট করে আসে তাহলে এইটা কিন্তু এই টু ডিগ্রি থেকে তিন ডিগ্রি টু ডিগ্রি থেকে কিন্তু তিন ডিগ্রি হ্যাঁ টু ডিগ্রি থেকে কিন্তু তিন ডিগ্রি কার্বোকাটায়নে রূপান্তরিত হওয়ার চান্স রয়েছে যেহেতু তিন ডিগ্রিতে রূপান্তরিত হওয়ার সুযোগ রয়েছে সেই জন্য কিন্তু এটা তিন ডিগ্রিতেই কনভার্ট হবে ওকে এরপরে ব্রোমাইড আয়নটা কোথায় আসবে এরপরে কিন্তু ব্রোমাইড বি আর মাইনাসটা এখানে যুক্ত হবে তাতে প্রোডাক্ট কোনটা পাওয়া যাবে এটা খুব ভালো প্রবলেম একটা দেখে নেবে প্র্যাকটিস করবে এটা জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তার মানে এই যে যোগটা আমরা পাবো আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট ছিল এইটা কিন্তু পেলাম কোনটা পেলাম আমরা এই প্রোডাক্টটা পেলাম এটা কিন্তু পেলাম না তাহলে বোঝা গেছে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রবলেমগুলো সলভ করব হুম আর এই প্রথমে যে প্রবলেমটা করলাম এটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ এই প্রবলেমটা আগের দিন করেছিলাম এরকম টাইপের আর এইটাও মানে এই প্রবলেমটা করালাম এটা কিন্তু প্রথমে এমনি নর্মালি এখানে এইচ প্লাসটা যুক্ত হলো এইচ প্লাসটা এখানে যুক্ত হলো যুক্ত হলে কি হবে তাহলে এখানে একটা কার্বোকাইটাইন সৃষ্টি হবে এই যেটা হয়েছে হ্যাঁ এই কার্বনে যুক্ত হয়েছে হ্যাঁ এইচ প্লাসটা তার মানে এখানে কার্বোকাইটাইন জেনারেট করেছে তারপর এখানে এইচ প্লাসটা শিফট হয়েছে শিফট হওয়ার পরে এখানে তিন ডিগ্রি দু ডিগ্রি থেকে যদি তিন ডিগ্রি হওয়ার চান্স থাকে তাহলে কিন্তু তিন ডিগ্রিতে সে কনভার্ট হবে এবং কনভার্ট হওয়ার পর আয়নটা এখানেই যুক্ত হবে এখানে বিআর মাইনাস যে নিউক্লিও ফাইলটা আছে এই নিউক্লিও ফাইলটা কিন্তু এখানেই যুক্ত হবে এটাই হবে প্রোডাক্ট ওকে আজকে এই পর্যন্ত পরের দিনের পরের ক্লাসে আবার দেখা হবে আজকের ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং তোমাদের সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের পাশে আছি এর পরের ক্লাসে থাকছি আরো নতুন কিছু অতএব আমরা নতুন কিছু জিনিস নিয়ে কিন্তু আবার এর পরের ক্লাসে আসবো তোমরা কিন্তু অবশ্যই থাকবে কেমন টাটা